ভাবে ইউথ বাংলার মেলাটার উদ্বোধনী ঘোষণা করছি। তোমাদের দেখে আরো লক্ষ প্রাণ এগিয়ে যাক, এটাই আজকের দিনে আমার শুভেচ্ছা। ইউথ বাংলা কালচারাল ফেস্টিভ্যালের উদ্যোক্তারা যে সুন্দরভাবে আড়ম্বরের সঙ্গে মেলার আয়োজন করেছে, এটা দেখার মতো, আমরা ধন্য। মেলা বলতে চাই না, এটা অ্যাকচুয়ালি আমি একটা সুন্দর প্ল্যাটফর্ম বলতে চাই। তারপর আমি ইউথ বাংলার একজন হিসেবে আমি আজকে অনেক বেশি গর্বিত মনে করছি এই ধরনের একটি আয়োজনের জন্য। নিউ এন্টারপ্রেনিয়র যারা তাদেরকেও যাতে ভবিষ্যতেও যাতে সহযোগিতা করতে পারি। সবুজ শ্যামল সোনার বাংলা ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের মধ্য দিয়ে গড়ে তুলতে পারি। বাংলা মায়ের আঁচলেতে আমি 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 মুখ লুকাই, আমি বাঙালি রে ভাই। হ্যালো ওয়ার্ল্ড, লুক অ্যাট আস, উই আর লাইটিং আ ফায়ার। প্লিজ আসেন, এখান থেকে কেনাকাটা করে নিন। But we have to fight for our freedom and rights, and the chance still run in our veins. এখানের মেয়েরা এখান থেকে কাপড় নিয়ে যে ডিজাইন করছে সুন্দর। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি পাহাশ, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দৃঢ় প্রত্যয় মাথায় রেখে গত 19-20-21 মার্চ 2021-এ 79 জন তরুণ উদ্যোক্তাকে নিয়ে ইয়ুথ এন্টারপ্রেনিয়র ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য। সকল উদ্যোক্তার জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। সমস্ত আয়োজনের একজন অংশীদার হিসেবে আমি শুভকামনা জানাই, আমাদের সৎ প্রচেষ্টা সার্থক। যুদ্ধ করতে করতে আজকে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে হয়। ইয়ুথ বাংলার সাথে পা মেলে দুস্তর এই মরুপথে চলতে ইচ্ছে করে, কঠিন পথে এগোতে ইচ্ছে করে। স্বাধীনতার 50 বছরে এই স্বপ্নটি সামনে নেই, স্বাধীনতার 100 বছরে বাংলাদেশ পৃথিবীর সেই দেশ হবে যেটি কল্যাণকামী, আধুনিক, শক্তিধর, তবে মানবিক, কারণ বঙ্গবন্ধু মানবিক বাংলাদেশ চেয়েছিলেন।
ইয়ুথ বাংলার পরিবারের আমিও একজন। আজকে ইয়ুথ বাংলা যেই আয়োজনটা করেছে সেটার মূল বিষয়টা হচ্ছে যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। আমরাও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, তাই তো নারীদের বেশি বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং উদ্যোক্তা তৈরি করতে চাই। আর এমন নারী উদ্যোক্তার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি হবে। জাতির জনকের জন্ম শতবর্ষ এবং 50 বছর বাংলাদেশের স্বাধীনতা, আমরা খুব ভাগ্যবান এখানে মঞ্চে যারা আছি। আজকে এই দুইটি অনুষ্ঠানকে আমরা উপভোগ করতে পারছি আমাদের এই বয়সে। তবে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আমরা যদি একসাথে ঐক্যভাবে থাকি অনেক কিছু বড় কিছু করা সম্ভব। আজকের যে উদ্যোগটা ওরা নিয়েছে এত বড় কেক কেটে, তাদের জন্য দোয়া রইল এবং সকলের জন্য দোয়া রইল, সকলের জন্য শুভেচ্ছা রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।